সবাইকে গুড ইভিনিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি অল্প। মানে আমার কদিন ধরে ইচ্ছা করছিলো একটু বাইরে ঘুরতে যাওয়ার, সেটা হচ্ছে না। আমি কদিন ধরে মনে হচ্ছে বাড়িতে একভাবে আছি। তো যাই হোক, বাড়িতে একা একা থাকতে তো আমি খেপি হয়ে গেছি, যাকে বলে বাড়ির লোক বলে আর কি। তো সেই কারণে বলে সন্ধ্যেবেলায় বসে আছি, তো তোমাদের সঙ্গে একটু গল্প করি, তাহলে মনটা অনেকটা ভালো লাগবে। আর এই ক্যামেরা নিয়ে থাকলে আমার বেশ মনটা ভালো লাগে, মনে হয় যে কারোর সঙ্গে, মানে একা একা বকছি মনে হচ্ছে, তাই কারোর সঙ্গে বকছি ভাবো তো। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। যেহেতু আমার বাড়িতে এখনই আমার মা আর বাবা আসবে, তো ওরা কদিন ধরে আসবে বলছিলো, বাট ওদের আসা হচ্ছিলো না। তো আজকে বোন ফোন করে, মানে কিছুক্ষণ আগে বোন ফোন করে বললো যে মা আর বাবা যাচ্ছে। তো আমার লাগে বাবার মা আসছে, তো আমি আসছে। তো ওরা আসলে মানে মা কোনো কিছু খেতে চায় না, আর যেহেতু এখন রাত্রেবেলায় কোনো কিছু খাবে না, তো আমি ভাবলাম কিছু ওরা আসার আগে আমি চাউমিন বানাই। তো চলো রান্নাঘরের দিকে যাই, গিয়ে চাউমিনটা বানিয়ে নিই। আর যদি এসে দেখে আমি বানাচ্ছি, তখন বলবে থাক বানাতে হবে না, বানাতে হবে না, থাক খাবো না। তো আমি ভাবলাম কিছু ওরা আসার আগেই আমি বানাই। তো চলো রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে এসে আমি এই যে চাউমিনের জন্য জল গরম দিয়ে দিয়েছি, তো এটা ফুটুক, আমি ততক্ষণ চাউমিনের জন্য একটু পেঁয়াজ কলি, একটু আলু পেঁয়াজ এগুলো কেটে নিই। চাউমিনে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কলি দিয়ে চাউমিন খেতে আমার খুব ভালো লাগে, তো এটা আমি কেটে নিই একটুখানি। তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলায় মা আর বাবা আসবে, বাট মা আসেনি, বাবা এসেছে। মা আসেনি কেননা এখনই 7টা বাজে ধরো, আর বাড়ি ফিরতে তখন অনেক বেজে যাবে, আর ছোট বোনের HS পরীক্ষা, তো সেই কারণে মা বলে বোনের পরীক্ষা শেষ হোক তারপরে বেড়াতে আসবো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বাবা তো এসেছে। তো আমি এখন বাবার জন্য চা বানাচ্ছি, কেননা আমার বাবার চা ভীষণ ফেভারিট, মানে তাই ভালো। চাউমিন পরে বানাবো, আর বাবার জন্য চাটা বানিয়ে নিই। তো চলো তার বাবাকে কিছু তোমাদেরকে দেখাবো, আর বাবা আমাদের বাড়িতে এসে কী করেন সেটা আগে তোমাদেরকে দেখাবো। তো আমি এই যে চা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো বাবার জন্য স্পেশাল দুধ চা আমি বানাচ্ছি। আর বাবা আবার লিকার চা খায় না, বাড়িতেও খায় না, তাও বাবাকে অল্প দুধ চা দিলে বাবা ভীষণ খুশি। তো যাই হোক, দেখো আমার চা বানানোটা কমপ্লিট হয়ে গেছে, চায়ের কালারটাও দারুণ সুন্দর এসেছে। তো এটা আমি একটু ছেঁকে নেব। আর বাবাকে জিজ্ঞাসা করেছি যে চাটা কেমন হয়েছে খেতে, বাবা বললো ভীষণ ভালো হয়েছে, কেননা আমি যখনই বাবাকে চা বানিয়ে দিই তখনই চিনি মেখে দিয়ে দিই। তো আজকে অনেকবার মানে চেক করে করে দেখেছি, তো দেখেছি না ঠিক আছে চিনি। তো চলো এবার নিয়ে যাই। আর এই দেখো বাবা এসে কি করে, আমি তোমাদেরকে এটা দেখাবো বললাম না, এই দেখো বাবা আসলেই একমাত্র আমি এই যে পুরোনো দিনের বাংলা সিনেমাগুলো দেখি, আর আজকে বাবা দেখছে পূজা। বাবা আসলে আমিও বাবার সাথে বসে বসে এই বইগুলোই দেখি। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ আর লঙ্কাটাকে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো, তো এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে দিয়েছি। তো এ দেখো টমি, টমির আজকে ভীষণ শরীরটা খারাপ, ওর গলায় না মাংসের কাঁটা আটকে গেছে। তো আমি ওকে বিস্কুট দিচ্ছিলাম যাতে কাঁটাটা আর কি ও গিলে নিতে পারে, কিন্তু বিস্কুট খেয়েও হয়নি। মামি ওকে ভাতও দিয়েছে, তাও হয়নি, তাও সারা বাড়িতে লাল ঝোল ফেলছে, আর ও আমার ঘর থেকে খেয়েছে। জানো না আমার এত খারাপ লাগছিল, তো অনেকক্ষণ ধরে মামি আমি চেষ্টা করেছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। পরে তনু এসে ওর গলায় হাত ঢুকিয়ে তারপরে কাঁটাটা বের করেছে। আর তোমরা দেখবা কত বড় কাঁটাটা ওর যে গলায় কীভাবে আটকে ছিল আমরা তো দেখ। ভাগ্যের সময় মতন তনু এসে বের করেছে, দেখো এখন টমি অনেকটা সুস্থ আছে। তো আমি আমার চাউটাকে বানাই। তো এই দেখো পেঁয়াজটা ফার্স্টে আমি একটু নেড়ে নিয়েছি, আর পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি কেটে রাখা আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে একটু ভালোভাবে ভেজে, তার মধ্যে টমেটো আর ডিম দিয়ে, তারপরে যাতে ডিমের গন্ধটা না বেরোয় কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে সেদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নিয়েছি। আর তারপরে আমি হালকা করে গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর এই দেখো দারুণ সুন্দর হয়েছে বানানো, আর ঝরঝরে হয়েছে। আর চাউমিনে যে জলটুকু আর কি ছিল ঝরানোর পরেও সেটা আমি হালকা আছে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। তো আমি প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, বাবার জন্য নিয়েছি, আমি আমার জন্য নিয়ে নিয়েছি। এই যে এইগুলো
আর এই দেখো টমি এসেছে আর রজতকে আদর করছে, যেহেতু আমি ফোন করে রজতকে বলেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। আর টমির দেখো ওর শরীরটা ভালো লাগছে না, যেহেতু কাঁঠালটা ঢুকেছে তো গলায় ব্যথা করছে। আবার টিভি দেখা কমপ্লিট, বাবা রাত হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে, তো বাবাকে বাড়ি পাঠিয়ে দিলাম। যেহেতু রাস্তা দিয়ে একা একা যাবে, তো যেহেতু নবদ্বীপের রাস্তাগুলো অলিগলিতে এত কুকুর যে মানে কি বলবো, একটা ঘেউ করলে সব ছুটে আসবে। তো যাই হোক, আজকে আমার মানে মানে হাসি খুশি ছিলাম আমি সন্ধ্যাবেলা থেকে, বাট টমের জন্য ভীষণ কষ্ট লাগছিল। তো যাই হোক, আমার আর ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এইটুকু, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টাটা সবাইকে, গুড নাইট।